दर्शक फेरीघाट और महासड़क खबर संग्रह क्या कर सहकर्मी मुंशीगंजे शिमुलिया रही शेख मोहम्मद शिमुल और चंद्रा मोड़े एच एम सौरभ सरसरि जोग दी तरा शिमुल সাদিয়া আমরা যেমনটি বলছি এখনো পর্যন্ত কিন্তু শিমুলিয়া বাংলা বাজার নৌরোটে কিন্তু যাত্রী চাপ রয়েছে অর্থাৎ আমরা বলছি যে ঢাকা গামী যে অর্থাৎ দক্ষিণবঙ্গতে আসা যাত্রী ঢাকাগামী যাত্রীর চাপ কিন্তু এখনো রয়েছে অর্থাৎ যেহেতু এই এই সড়ক দিয়ে লঞ্চ চলাচল করছে ফলে কিন্তু ফেরিতে চাপ একটু কমলো যাত্রী চাপটা কিন্তু এখনো রয়েছে অনেক মাত্রায় কারণ হচ্ছিল এই লঞ্চগুলো একেবারে কিন্তু ভরে আসছে যদিও লঞ্চে কিন্তু আপনার যে ভাড়া রয়েছে 35 টাকা তার কিন্তু দেড় গুণ ভাড়া নেওয়া হচ্ছে তারপরেও কিন্তু একেবারে গাদায় গাদায় করে ভরে আসছে এতে কিন্তু থাকছে না স্বাস্থ্যবিধি ফলে কোনো রকম বিধিনিষেধ না মেনে কিন্তু তারা মূলত এই লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছেন তারপরে বলে রাখি যে যেহেতু যানবাহন অর্থাৎ গণপরিবহন চালু রয়েছে ফলে কিন্তু যাত্রীদের ভোগান্তির চিত্র একটু কম রয়েছে কারণ শিল্প কারখানা খুলে দেওয়ার কারণে চাকরিতে যোগদান করতে কিন্তু যাত্রীরা আসছেন এখানে তবে সব মিলিয়ে এখনকার এখন পর্যন্ত কিন্তু যে লঞ্চগুলি আসছেন তা কিন্তু একদমই ভরে আসছেন এবং শিমুলিয়া ঘাটে কিন্তু যানবাহন রয়েছে এখনো পর্যন্ত প্রায় 10 শতাধিক এবং বাংলাবাজার ঘাটে কিন্তু যানবাহন রয়েছে প্রায় আপনার 2 শতাধিক এই ছিল আমাদের সর্বশেষ শিমুলিয়া ঘাট থেকে আমরা মহাসড়ক খবর জানতে চলে যাব গাজীপুরে সেখানে আপনার চন্দ্রায় রয়েছে আমাদের সহকর্মী সৌরভ তার কাছে জি শিমুল আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে আজ থেকে কিন্তু শিল্প কারখানা চালু করে দেওয়া হয়েছে আমরা কাল থেকেই দেখতে পেয়েছি শিল্প কারখানার যে শ্রমিক রয়েছে পোশাক শ্রমিক তারা কিন্তু ইতিমধ্যেই গাজীপুর এবং আসুলে যে শিল্প অধ্যুষিত এলাকা এই এলাকায় করতে শুরু করেছে আমি যদি মহাসড়কের অবস্থা একটু দেখাতে চাই এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা তিমুর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ গণপরিবহন বাস পিক আপ কিংবা ট্রাক কাভার্ড ভ্যান এগুলোতে করে আসছে মানুষের কিন্তু চাপ রয়েছে সেই সাথে কিন্তু গণপরিবহনের চাপ রয়েছে মানুষ যে যেভাবে পারছে তারা আসছে এখানে স্বাস্থ্যবিধির যদি কথা বলতে চাই সেক্ষেত্রে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এখানে মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে যাত্রীদের উদাসীনতা দেখা যাচ্ছে শারীরিক যে দূরত্বের বিষয় সেটি নেই বললেই চলে তবে মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছে কিন্তু প্রশাসনের তৎপরতা তেমন আমরা দেখতে পাচ্ছি না আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যেহেতু গণপরিবহন সংকট রয়েছে সেই ক্ষেত্রে এখানে অধিক ভাড়া আদায় করা হচ্ছে এবং সেই ভাড়ার কিন্তু এফডি থেকে হিমশিম খাচ্ছে একে তো করোনার ঝুঁকি দ্বিতীয়ত চাকরি বাঁচানোর একটি প্রচেষ্টা সবকিছু মাথায় নিয়ে কিন্তু এই অঞ্চলের যারা পোশাক শ্রমিক রয়েছে তারা কিন্তু এই অঞ্চলে ফিরছেন এখনো পর্যন্ত কিন্তু আমরা বলা যায় যে বেশ চাপ রয়েছে আমি চন্দ্রা তিমুরে দেখতে পেয়েছি থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে গাড়ির জটলা সৃষ্টি হচ্ছে এগুলো নিরসনে এখানকার যারা প্রশাসন রয়েছে তারা কাজ করছে প্রশাসন উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে তবে আমার যে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি এতে করোনার সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি শিমুল এবং সৌরভ আপনাদের দুজনকে ধন্যবাদ এতক্ষণ জানাচ্ছিলেন শিমুলিয়া ঘাট থেকে শেখ মোহাম্মদ শিমুল এবং চন্দ্রা মোড় থেকে এইচ এম সৌরভ